আসলে কারবার, সেখানে একটা মুতের চেম্বার করা হয়েছিল। ওখানে দীর্ঘদিন 15-20 দিন অন্তর অন্তর ছেঁটা হয়। সেই মুতের চেম্বারে মেশিন চাইলে জল তোলা হচ্ছিল, হওয়ার সময় একজন নেবে পরিষ্কার করতে, নামে চেম্বারের ভেতরে পরিষ্কার করতে গিয়ে সে জ্ঞান হারিয়ে ফেলে, তাকে বাঁচাতে আর একজন নামে, সেও জ্ঞান হারিয়ে ফেলে, তাকে বাঁচাতে আর একজন নামে, সেও জ্ঞান হারিয়ে ফেলে, তাকে বাঁচাতে আর একজন নামে, সেও জ্ঞান হারিয়ে ফেলে। এইবার চিল্লাচিল্লি হতে লোকজন এসে তুলানো হয়েছে অনেককে করে, ঠিক আছে। এই সবাইকে হসপিটালে, হ্যাঁ সবাইকে হসপিটালে নিয়ে আসা হয়েছিল। হবার পর যেটা হয়, দুজন মারা গেছে, দুজন অবস্থা খুবই খারাপ, তাদের খুবই খারাপ তাদের অবস্থা, এখন বলা যাচ্ছে না, সবই উপরওয়ালা হাতে। বা কী নাম যারা মারা গেছে? যারা মারা গেছে, একজনের নাম দীপেন ঘোষ, একজনের নাম সুকে, ইয়ে নামটা কি, নামটা কি রে, কি জয়ন্ত বাগ, আর একজন, দুজন অসুস্থ আছে, একজন হচ্ছে সুকেন ঘোষ, একজন হচ্ছে বিনয় মালিক, বিজয় মালিক। জয়ন্ত একজন কি কাজ করতো ওখানে? হ্যাঁ একজন কাজ করতো, একজন লেবার কাজ করতো। কোথায়? বর্ধমান বাড়ি, ঠিক আমি, হ্যাঁ ও গরু বাছুরে খাটালে কাজ করতো। সেও বাচ্চা ছেলেটা প্রথম নেমেছিল, তাকে বাঁচাতে ও আগে নেমেছিল, ওকে বাঁচাতে আর ওর বাবা নেমেছে, তারপর কাকা নেমেছে, এরকম করে পরে স্কোর নেমেছে। কত ফুট গর্ত ছিল? 12 ফুট। কি বলছে দাদা? 12 ফুট। আপনার নামটা? আমার নাম কৌশিক ঘোষ।